যে একটু সহজেই ডিভোর্স পাওয়া যেতে পারে। ডিভোর্স পাওয়াটা তো খুবই কমপ্লিকেটেড ব্যাপার, স্বামীর কাছেই বলুন আর বউয়ের কাছেই বলুন। নমস্কার, আজকে আমি আপনাদেরকে বলতে এলাম যে অনেক কিছু চর্চা এবং রিসার্চ করার পরে আমি একটা ইনফরমেশান পেয়েছি, সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা আপনাদের কাছে আমি বলে দিচ্ছি যে একটু সহজেই ডিভোর্স পাওয়া যেতে পারে। ডিভোর্স পাওয়াটা তো খুবই কমপ্লিকেটেড ব্যাপার, স্বামীর কাছেই বলুন আর বউয়ের কাছেই বলুন, ঠিক আছে? স্বামী স্ত্রী উভয় পক্ষে কিন্তু ডিভোর্স পাওয়াটা খুব কমপ্লিকেটেড ব্যাপার, কিন্তু এখানে একটা একটু কিছুটা সোজা উপায় আপনারা ডিভোর্সটা পেতে পারেন, যদি আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের ডিভোর্সটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব সরলভাবেই হয়ে যাবে। তাহলে কথাটা শুরু করার আগে আপনাদের যদি ইনফরমেশানটা কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই শেয়ারটা করে দেবেন। আর যদি লিগাল ডিসকাশন করতে চান, নিচে নাম্বার দেওয়াই আছে, আপনি লিগাল ডিসকাশন আমার সঙ্গে করতে পারেন দুপুর 3টে থেকে রাত্রি 12টা পর্যন্ত। তাহলে এবারে কথাটাতে যেটা বলছিলাম, দেখুন ব্যাপারটা হচ্ছে যে এটা আমি বলছিলাম রেস্টিটিউশন অফ কনজুগেশাল রাইটস বলে যে ব্যাপারটা আছে, অনেকে এটা সেকশন 9 বলে থাকে, সেকশন 9 বলতে পারে কিংবা রেস্টিটিউশন অফ কনজুগেশাল রাইটসও বলতে পারে, দুটোই বলতে পারে, এতে দুটোর মানে একই হয়। সুতরাং এই যে সেকশন 9 যেটা করা হয় সেটা কিন্তু ছেলে পক্ষ করতে পারে, মেয়ে পক্ষও করতে পারে। ধরুন কোনো কারণ বিনা কারণে, কোনো কারণ ছাড়াই কারোর ওয়াইফ চলে গেছে, বাপের বাড়িতে গেছে বা অন্য কোথাও চলে গেছে, অনেক দিন ধরে আসছে না, এবং তারপরেও আবার সে বরের নামে নানারকম অ্যালিগেশনও কোর্টেতে নিয়ে এসছে, এরকম হতে পারে। কিংবা কোনো স্ত্রীর যদি স্বামী চলে যায়, কোনো দূরে চলে যায়, তার কাছে থাকে না, তখন কিন্তু তিনি এই রেস্টিটিউশন অফ কনজুগেশাল রাইটস বা সেকশন 9 মামলাটা করতে পারেন, অবশ্যই করতে পারেন। তার জন্য পিটিশন জমা করতে হবে, এবং ওয়াইফ যদি হাজব্যান্ডের ওপরে যদি অনেকগুলো সেকশন চাপিয়ে দেয়, তাকে অনেক রকম অ্যালিগেশন লাগিয়ে দেয়, সে লাগিয়ে দেওয়ার পরও কিন্তু সে সেকশন 9 অবশ্যই করতে পারে। কারণ ওয়াইফ যে অ্যালিগেশনগুলো লাগাবে তার যদি প্রুফ ঠিকঠাক মতো দিতে না পারে, তখন কিন্তু যে স্বামী আছে সে স্বামী কিন্তু তাকে আবার ডাকতে পারে যে এসো আমার সঙ্গে ঘর সংসার করো, আমরা দুজন মিলে আবার ঘর সংসার করি। সুতরাং এরকম যখন এরকম সেকশন 9 যখন করা হয়, তখন কিন্তু বউ যদি বরের বিরুদ্ধে করে বা বর যদি বউয়ের বিরুদ্ধে করে, তখন কিন্তু যে কেসে জিতে যাবে, ধরুন যদি বর যদি কেসে জিতে যায়, স্বামী যদি কেসে জিতে যায়, তখন কিন্তু বউকে কোর্ট রিকোয়েস্ট করতে পারে, ঠিক আছে? এটা ঠিক কোর্টের অর্ডার না, কোর্টও রিকোয়েস্ট করতে পারে যে আপনি আপনার স্বামীর কাছে কি ঘর করতে পারেন, কারণ আপনার স্বামী আপনার সঙ্গে ঘর করতে চাইছে, সংসার করতে চাইছে, সুতরাং আপনি আর স্বামীর ঘরে গিয়ে আবার সংসার করতে শুরু করুন। যেমন কোর্টও কিন্তু একটা অবশ্যই যিনি স্ত্রী থাকে তাকে কিন্তু অবশ্যই বলে থাকেন, এবং এরকম একটা রিকোয়েস্ট কোর্টের থেকে থাকে সেকশন 9 অনুযায়ী। এবার সেকশন 9 অনুযায়ী যদি এরকম ছেলেরা কেসটা জিতে যায়, ঠিক আছে, সেকশন 9 অনুযায়ী যদি ছেলেরা কেসটা জিতে যায়, তখনই কিন্তু কোর্ট অপর পক্ষ মানে ওয়াইফকে তখন কিন্তু কোর্ট এরকম নির্দেশ দিতে পারে, এবং সেটা বাধ্যতামূলক না, সেটা কোর্ট কোনো রকম মানে জোরজবরদস্তি করতে পারে না ওয়াইফকে যে তুমি তোমার বরের কাছে কি থাকতেই হবে, কিন্তু কোর্টও সেটা সেকশন 9 অনুযায়ী সেটা একটা বউয়ের কাছে রিকোয়েস্ট পাঠায়। কিংবা এটা যদি বউও বরের এগেস্টে করা থাকে, তখনও কিন্তু বউ যদি সেকশন 9 জিতে যায়, তখনও কিন্তু বউ বরকে এরকম কোর্টের দ্বারা একটা নোটিশ পাঠাতে পারে যে তুমি চলে এসো আমার সঙ্গে, আমি একসঙ্গে ঘর করতে রাজি আছি, এরকম কথা কিন্তু কোর্টের মাধ্যমেও কিন্তু বলা যেতে পারে। সুতরাং এরকম সেকশন 9 আপনি করতেই পারেন। কিন্তু ঘটনাটা যেটা আমি বলতে চাইছিলাম যে সোজা উপায় কিভাবে ডিভোর্স পাবেন, সেটা হচ্ছে যে সেকশন 9 যদি আপনি জিতে যান, ঠিক আছে, ছেলে পক্ষই আর মেয়ে পক্ষই হোক, সেকশন 9 জিতে যাওয়ার পরে, তারপরেও যদি ধরুন আমি ধরে নিচ্ছি কোনো হাজব্যান্ডই সেকশন 9 করেছে, যেটা বেশি দেখা যায়, কোনো হাজব্যান্ডই সেকশন 9 করেছে এবং সেকশন 9টা কিছুদিন চলার পরে, ধরুন 6 মাস 1 বছর চলার পরে কিন্তু স্বামী কেসটা কিন্তু জিতে গেছে। সুতরাং স্বামী যখন জিতে গেছে তখন ডেফিনেটলি কোর্ট রিকোয়েস্ট করবে যে আপনি এসে আবার আপনার স্বামীর সঙ্গে সংসার করুন, ঘর করুন, তিনি রাজি আছেন, কোর্টকে এরকম রিকোয়েস্ট, কোর্ট কিন্তু এরকম ওয়াইফকে রিকোয়েস্ট করতে পারে। এর পরের ব্যাপারটা হচ্ছে কি, যদি 1 বছরের মধ্যে, এখানে একটা টাইম লিমিটেশন থাকে, 1 বছরের মধ্যে যদি ওয়াইফ স্বামীর ঘরেতে না আসে, তাহলে কি বললাম যে সেকশন 9 স্বামী জিতেও গেছে এবং স্বামী
যেহেতু জিতে গেছে সেহেতু কোর্টও ওয়াইফকে রিকোয়েস্ট করেছে আপনি এসে স্বামীর সঙ্গে ঘর করুন, কিন্তু স্বামী সেকশন নাইন জিতে যাওয়া সত্ত্বেও এবং কোর্ট রিকোয়েস্ট করা সত্ত্বেও কিন্তু ওয়াইফ এক বছরের মধ্যে এসে কিন্তু ঘর করেনি বা স্বামীর কাছে আসেনি, সেটা যে কোনো কারণেই হতে পারে, স্বামীর কাছে আসেনি, তখন কিন্তু স্বামী এক বছর পরে অবশ্যই ডিভোর্সের ফাইল অবশ্যই করতে পারে। এবং এরকমভাবে যদি ডিভোর্সের ফাইল স্বামীরা করে এবং বউ যদি কোনো রকমই তার কাছে ফেরত না আসে, তখন কিন্তু ডিভোর্স পাওয়াটা অনেকটাই সোজা হয়ে যায়। সেকশন নাইন অথবা আরসিআর বা রেস্টিটিউশন অফ কনজিউমার রাইটস যদি কোনো স্বামী জিতে গিয়ে থাকে এবং তার সঙ্গে যদি এবং কোর্টে রিকোয়েস্ট করা সত্ত্বেও যদি বউ এক বছরের মধ্যে ফেরত না আসে, তখন কিন্তু স্বামী অবশ্যই ডিভোর্স ফাইল করতে পারে। আমি আপনাকে বলে দিচ্ছি তখন যে স্বামী ডিভোর্স ফাইলটা করবে কোন সেকশন অনুযায়ী, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সেকশন 13(1)(a) 2 নম্বর ধারা অনুযায়ী। এটা আমি আপনাকে বলে রাখলাম আর ডিসক্রিপশনও দেওয়া আছে, ডেফিনেটলি একটু দেখে নেবেন। সুতরাং এটা আমি আপনাদেরকে আমি এটা রিসার্চ করে কথাটা বললাম এবং এটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আপনারা যদি অনেক দিন ধরে মানে জাস্ট এই ডিভোর্স নিয়ে অনেক ভুগছেন, অনেক অনেক দিন ধরে আপনারা কোর্টে চক্কর খাচ্ছেন, অনেক দিন যাবত আপনাদের কেসটা চলছে, তখন কিন্তু আপনি একটা সেকশন নাইন করে একটা কিন্তু অবশ্যই উপায় বার করতে পারেন। কারণ সেকশন নাইনটা যদি স্বামীপক্ষ জিতে যায় তাহলে তো খুবই ভালো কথা, তখন ওয়াইফ নিশ্চয়ই কল করতে আসতে পারে এবং সেটা যদি এক বছরের মধ্যে না আসে তখন কিন্তু অবশ্যই আপনি কিন্তু ডিভোর্সের ফাইল ছেলেরা অবশ্যই করতে পারে। আর এখানে অনেকগুলো সুবিধা থাকে, ছেলেদের পক্ষে অনেক সুবিধা থাকে আর মেয়েরাও যদি এরকম উপরে থাকে মেয়েদের পক্ষেও সুবিধা থাকে। সুতরাং এই সুবিধাগুলো আমি পরে একটা ভিডিওতে আলোচনা করে দেবো। আপনারা জেনে রাখুন যে এখানে এখানে একটা মানে সোজা উপায় আছে যে সেকশন নাইন করার পরে একটা ডিভোর্সের ডিগ্রি পাওয়ার মতো। সুতরাং এটা একটা অনেক কমপ্লিকেশন থেকে আপনাকে বাঁচিয়ে দেবে এবং আপনি কিন্তু এই চেষ্টাটা অবশ্যই একবার করে দেখতে পারেন। তাহলে আজকের ইনফরমেশানটা দেয় এখানেই শেষ হলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। এবং যদি লিগাল ডিসকাশন করতে চান তাহলে লিগাল ডিসকাশন নাম্বার দেওয়া আছে, আপনি দুপুর 3টা থেকে রাত্রি 12টার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকুন।